আমাদের বিধায়ক আমি এই ভাঙড়ে প্রথম কোন জনসভায় দাঁড়িয়ে বক্তৃতা রাখছি। আমার ভীষণ গর্ব হচ্ছে, ভীষণ ভালো লাগছে, আমি ভাঙড়ের মাটিকে প্রণাম জানাই। কারণ এই ভাঙড় বিধানসভা থেকে ভারতবর্ষের আদর্শ বিধায়ককে আপনারা পশ্চিমবঙ্গের বিধানসভায় পাঠিয়েছেন। তিনি শুধুমাত্র পশ্চিমবঙ্গের আদর্শ বিধায়ক নন, সারা ভারতবর্ষের আদর্শ বিধায়ক। আমার আগের বক্তা বলার সময় বলছিলেন যে ওনার চোখের দিকে তাকালেই মনে হয় একটা সোনার ছেলে। আমি ওনার সঙ্গে প্রথম আমার পরিচয় লালবাজার জেলে, লালবাজার সেন্টার লোকবে আমরা কৃষক আন্দোলনের সমর্থনে যখন কলকাতা রাজপথে নেমেছিলাম, নামার 5 মিনিটের মধ্যে আমাদেরকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল। সেই সময় গিয়ে আমি ওনার প্রথম যখন চোখের দিকে তাকিয়েছিলাম, সত্যি বলছি মনে হয়েছিল এরকম একজন পবিত্র মানুষকে নেতৃত্ব মানতে পেরে আমার জীবন ধন্য হয়ে গেল। এরকম একজন পবিত্র মানুষের নেতৃত্ব মানতে পেরে আমার রাজনীতি করা সম্ভব হয়ে গেছে। এখানকার নেতা বলেছিলেন আইএসএফ বলে ভাঙড়ে কিছু নেই, আজকে তিনি এসে এখানে দেখে যান যে আইএসএফ বলে ভাঙড়ে কিছু আছে কিনা। এই সকল আজকে তৃণমূলের সত্যি ভাবছিলাম যে কি বলবো, তো মা হঠাৎ ঘরে এসে বললেন যে কি আর বলবি, চুরি দিয়ে শুরু করবি শেষ করবি দেখবি সময় পেরিয়ে গেছে। এত চুরি করেছে, চাল চোর, ত্রিপল চোর, কয়লা চোর, বালি চোর, পাথর চোর, গরু চোর, চুরি আর চুরি। অনেক রাজনৈতিক দল আছে সেখানে গিয়ে অনেক সমাজ বিরোধীরা আশ্রয় নেয় বিভিন্ন সুবিধার্থে। আমার নতুন প্রজেক্ট তৃণমূলে নবজোয়ার শুরু করেছে কোচবিহার থেকে, আবার যেখানে যেখানে যাচ্ছে ভোট করে বেরিয়ে যাচ্ছে, ভাঙচুর হচ্ছে ব্যালট বক্স, নিজেদের ভোট। আসলে ট্রেনিংটা তো দিয়েছেন ওনারাই যে কিভাবে ভোট লুট করতে হবে, কিভাবে রিগিং করতে হবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান সম্মানীয় মোহাম্মদ নওশাদ সিদ্দিকী এবং উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কার্যকারী সভাপতি শামসুর আলী মল্লিক মহাশয় সহ সকল আইএসএফ নেতৃত্ব এবং আমার সম্মুখে উপস্থিত হাজার হাজার সংখ্যায় জনগণ আইএসএফ কর্মী সমর্থক, তাদের প্রত্যেককে আমার সংগ্রামী অভিনন্দন জানাই। আজ তৃণমূলের পার্টি অফিসে অফিসে শোকের ছায়া। এক তো আপনারা শুনছিলেন যে আসুক মোকা বা আসুক থোর, আসল লুটে খাবে ত্রিপল চোর, কিন্তু মোকা তো এলো না, এদিকে রুট পরিবর্তন করে নিয়েছে, তার জন্য একটা শোক। আর টিএমসির বিটিম যে বিজেপি, যাহাই তৃণমূল তাহাই বিজেপি, সেই বিজেপি আজকে কর্ণাটকে ধরাশায়ী হয়েছে, পরাস্ত হয়েছে, তার জন্য একটা শোক। আর একটা শোক, এখানকার নেতা বলেছিলেন আইএসএফ বলে ভাঙড়ে কিছু নেই, আজকে তিনি এসে এখানে দেখে যান যে আইএসএফ বলে ভাঙড়ে কিছু আছে কিনা। এই শোকে আজকে তৃণমূলের পক্ষে শোক সভা অনুষ্ঠিত হচ্ছে। যাই হোক, আমি বক্তব্য মোটামুটি নোট করি না, কিন্তু কালকে রাতে ভাবছিলাম যে কি বলবো, তো মা হঠাৎ ঘরে এসে বললেন যে কি আর বলবি, চুরি দিয়ে শুরু করবি শেষ করবি দেখবি সময় পেরিয়ে গেছে। এত চুরি করেছে, চাল চোর, ত্রিপল চোর, কয়লা চোর, বালি চোর, পাথর চোর, গরু চোর, চুরি আর চুরি। অনেক রাজনৈতিক দল আছে সেখানে গিয়ে অনেক সমাজ বিরোধীরা আশ্রয় নেয় বিভিন্ন সুবিধার্থে, কিন্তু সমস্ত সমাজ বিরোধীরা চোর ডাকাত খুনি মিলে একটা দল তৈরি করেছে পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের বুকে, ভাবনা আগে কখনো ঘটেনি। এই তৃণমূল কংগ্রেস প্রমাণ করেছে যে চোর খুনি আর গুন্ডা দিয়ে একটা টোটাল দল তৈরি হয়, সেই দলটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। অনুব্রত মণ্ডল জেলে তার কন্যা সমেত, জেলে পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবী সমেত, জেলে তাপস মানিক ভট্টাচার্য জেলে, জীবন সাহা জেলে এবং মানিক ভট্টাচার্য তো সব পরিবারে জেলে, মানে পরিবারের মায়া কাটাতে পারেননি, পরিবারকে বাড়িতে রেখে যাননি, পরিবার সমেত জেলে চলে গিয়েছে। এইরকম অবস্থা তৃণমূলের, আগামী দিনে গোটা দলটাই জেলে থাকবে, গোটা দলের সুপ্রিমো থেকে শুরু করে আর ভাইপো ব্যানার্জি সকলেই জেলে থাকবে। আমার ভাইপো ব্যানার্জির নতুন তৃণমূলের নবজোয়ার কয়েকদিন আগে হচ্ছিল, বাড়িতে বাড়ি দিয়েছিল দিলীপ দূত ফলস প্রোগ্রাম, সব জায়গায় গেছে, জনগণ ঝাঁটা জুতো নিয়ে তারা করেছে, পালিয়ে গিয়েছে, তারপর বাড়ি ফিরে আবার তৈরি করেছে। আমার নতুন প্রজেক্ট তৃণমূলের নবজোয়ার শুরু করেছে কোচবিহার থেকে, আবার যেখানে যেখানে যাচ্ছে ভোট করে বেরিয়ে যাচ্ছে, ভাঙচুর হচ্ছে ব্যালট বক্স, নিজেদের ভোট। আসলে ট্রেনিংটা তো দিয়েছেন ওনারাই যে কিভাবে ভোট লুট করতে হবে, কিভাবে রিগিং করতে হবে, কিভাবে ভোট দিতে যাওয়া যাবে এবং কিভাবে ব্যালট বক্স জলে ছুঁড়ে ফেলে দিতে হবে, সেই ট্রেনিংটাকেই কাজে লাগিয়ে তৃণমূলের কর্মী সমর্থকরা নিজেদের ভোটেই ভোট লুট করছে, ব্যালট বক্স ভেঙে দিচ্ছে। এইরকম অবস্থা হয়েছে বর্তমানে তৃণমূল কংগ্রেসে। আর শিক্ষার কথা কি বলবো, আমি তো বলছিলাম চুরির লিস্ট দিচ্ছিলাম, শিক্ষাকে যেভাবে চুরি করেছে, আগের দিনই গতকালকে অভিজিৎ গাঙ্গুলী কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি তার নির্দেশে 36,000 প্রাইমারি শিক্ষকের চাকরি চলে গিয়েছে। কি অবস্থা বাংলার, আজকে লজ্জা হয় আমি বাংলার প্রতিনিধি হিসাবে, বাংলার একজন ছাত্র হিসাবে
সারা ভারতবর্ষের মুখে আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যায়। এই রাজ্য জুড়ে 8000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান, প্রায় 8126টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে চলেছে এই তৃণমূল সরকার। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে মোড়ে মোড়ে মদের দোকান খোলা হবে। আপনাদের বিধায়ক আমি এই ভাঙড়ে প্রথম কোনো জনসভায় দাঁড়িয়ে বক্তৃতা রাখছি। আমার ভীষণ গর্ব হচ্ছে, ভীষণ ভালো লাগছে, আমি ভাঙড়ের মাটিকে প্রণাম জানাই। কারণ এই ভাঙড় বিধানসভা থেকে ভারতবর্ষের আদর্শ বিধায়ককে আপনারা পশ্চিমবঙ্গের বিধানসভায় পাঠিয়েছেন। তিনি শুধুমাত্র পশ্চিমবঙ্গের আদর্শ বিধায়ক নন, সারা ভারতবর্ষের আদর্শ বিধায়ক। আমার আগের বক্তা বলার সময় বলছিলেন যে ওনার চোখের দিকে তাকালেই মনে হয় একটা সোনার ছেলে। আমি ওনার সঙ্গে প্রথম আমার পরিচয় লালবাজার জেলে, লালবাজার সেন্টার লোকবে আমরা কৃষক আন্দোলনের সমর্থনে যখন কলকাতার রাজপথে নেমেছিলাম, নামার 5 মিনিটের মধ্যে আমাদেরকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল। সেই সময় গিয়ে আমি ওনার প্রথম যখন চোখের দিকে তাকিয়েছিলাম, সত্যি বলছি মনে হয়েছিল এরকম একজন পবিত্র মানুষকে নেতৃত্ব মানতে পেরে আমার জীবন ধন্য হয়ে গেল, এরকম একজন পবিত্র মানুষের নেতৃত্ব মানতে পেরে আমার রাজনীতি করা সার্থক হয়ে গেল। তার চোখের দিকে তাকিয়ে